কুম অবার আবার প্রিয় ছাত্র ভাইয়েরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে গণিত এর আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা ক্লাস করব অনুশীলনী চার অনুশীলনী চার এর যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো নিয়ে অনুশীলনী চার এর অঙ্কগুলো হলো যোগ অঙ্ক তো এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি ধরবে এবং খাতা কলম নিয়ে সাথে সাথে বসে এগুলো করবে এবং করার পরে আমার অঙ্কগুলোর সাথে মিলাবে দেখবে সবগুলো ঠিক আছে কি না আমার মতো হয়েছে কিনা যদি না হয় তাহলে আবার ঠিক করে নেবে তো প্রিয় ছাত্রবাহেরা তোমরা যারা এখনও আমার এই নুরানি কোরআন শিক্ষা সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় ছাত্রবাহীরা এখানে দেখো এক নাম্বারে প্রশ্ন করেছে যোগ করো এক নাম্বারে যোগ করো এ দেখো এখানে আমি উপর নিচে অনেকগুলো যোগ রয়েছে এগুলো আমি করে দিয়েছি আর এগুলো হলো দুই সংখ্যার যোগ আর এ অঙ্কগুলো আশা করি তোমরা নিজে নিজেই করতে পারবে আর যদি না করতে পারো তাহলে এখান থেকে দেখে নেবে তাই এগুলো নিয়ে আর আলোচনা করলাম না তারপরে দেখো দুই নাম্বার যোগফল নির্ণয় কর যোগফল নির্ণয় কর তো এখানে আমি পাশাপাশি যোগ করতে বলেছে যোগফল বের করতে বলেছে তো আমি পাশাপাশি লিখে উত্তরগুলো লিখে দিয়েছি অর্থাৎ যোগ বের করে দিয়েছি তোমরা প্রথমে এটাকে নিজে নিজে বের করার চেষ্টা করবা নিজে নিজে বের করার পরে বের করে প্রত্যেকটা অঙ্ক লেখার পরে তুমি আমার এই অঙ্কগুলোর সাথে মিলাবে যদি মিলে যায় তাহলে তোমার অঙ্ক হয়ে গেল আর যদি না মিলে তাহলে একবার দেখে আবার না দেখে লিখবে এভাবে এক দুইবার লিখলেই আশা করি তোমার পাশাপাশি অঙ্কগুলো শিকা হয়ে যাবে আর কোনো ভুল হবে না এবার দেখো তিন নাম্বার অঙ্ক প্রশ্নের অঙ্ক যেটাকে আমরা অনেকেই ডাক অঙ্ক বলে থাকি এখানে তিন নাম্বারে প্রশ্ন করেছে ভালো করে খেয়াল করো আব্দুর রহমান যদি শুক্রবারে ৪৫ পৃষ্ঠা কোরআনে পাক তেলাওয়াত করে ভালো করে প্রশ্ন বুঝবে আব্দুর রহমান যদি শুক্রবারে ৪৫ পৃষ্ঠা কোরআনে পাক তেলাওয়াত করে এবং শনিবারে তেলাওয়াত করে তিরিশ পৃষ্ঠা দুই দিনে মোট কত পৃষ্ঠা কোরআনে পাক তেলাওয়াত করবে এটা হলো প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ তোমাকে এখানে শুক্রবারে তেলাওয়াত করলো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আর শনিবারে তেলাওয়াত করলো তিরিশ পৃষ্ঠা তো এখানে কি চাইছে লাস্টে দেখো দুই দিনে মোট কত পৃষ্ঠা মোট মানে দুইটা কী হবে একটার সাথে আরেকটা যোগ হবে তো দেখো আমরা অঙ্কটাকে কিভাবে সাজালাম সমাধান আমরা যদি পঁয়তাল্লিশের নিচে তিরিশ দিয়ে আমরা যোগ করে দিতাম তাহলে আমাদের অঙ্কটা হয়ে যেত তবে আমরা পরীক্ষার মধ্যে দশে দশ নম্বর পেতাম না ঠিক আছে যিনি পরীক্ষক থাকবেন উনি নাম্বারটা দিবেন না আর এই জন্য দিবেন না কারণ এখানে প্রশ্নের অঙ্ক প্রশ্ন আকারে সাজিয়ে অঙ্কটা লিখতে হবে তো এখানে দেখো আমি প্রশ্ন আকার অঙ্কটা সাজিয়ে লিখিয়ে দিয়েছি সমাধান প্রথম লাইনে কি লিখতে হবে এখানে দেখো আব্দুর রহমান শুক্রবারে কোরআনে পাক তেলাওয়াত করে সমান সমান দিয়ে ৪৫ পৃষ্ঠা লিখে দেবে তারপরে আব্দুর রহমান শনিবারে কোরআনে পাক তেলাওয়াত করে এগুলো নিচে ডড্ড দিলেই চলবে আর এখানে ডো দিয়ে কী বোঝায় যে উপরে যে শব্দটা রয়েছে এখানেও ঠিক সেই শব্দটাই ঠিক আছে তো শনিবারে তেলাওয়াত করলো কত পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠা এটা খেয়াল রাখবে সমান সমানের নিচে যেন সমান সমান বসে থাকে আর সংখ্যা নিচে যেন সংখ্যা থাকে তারপরে এইভাবে লম্বা একটা টান দিবে টান দেওয়ার পর এখানে কি চাইছে এখানে দুই দিনে মোট কত পৃষ্ঠা কোরআনে পাক তেলাওয়াত করবে এখন উত্তর আমরা কী লাগব দুই দিনে কোরআনে পাক তেলাওয়াত করবে বা করে মোট পঁচাত্তর পৃষ্ঠা পঁচাত্তর কীভাবে আসলো পঁয়তাল্লিশ সাথে আমরা কী করলাম তিরিশ যোগ করলাম এখানে দেখো পাঁচে শূন্য পাঁচ বসে যাবে আর তিনি আর চারে হয় সাত তাহলে কত হলো পঁচাত্তর পৃষ্ঠা উত্তর পঁচাত্তর পৃষ্ঠা এরপরে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলেছে মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো মনে করো নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে চুয়াল্লিশটি হাদিসের কিতাব আছে চুয়াল্লিশটি হাদিসের কিতাব আছে ও পঞ্চান্নটি অন্যান্য বই আছে এই মাদ্রাসার লাইব্রেরিতে মোট কতগুলি বই আছে এখানে মোট চাইছে অর্থাৎ অঙ্কটা কী হবে যোগ হবে চুয়াল্লিশের সাথে পঞ্চান্ন কি হবে যোগ হবে চুয়াল্লিশ আর পঞ্চান্ন যোগ করার পরে যেটা বের হবে সেটাই হলো কি মোট কতগুলি বই আছে সেটাই মোট এর উত্তরটা হবে ঠিক আছে তো এটাকে আমরা সাজিয়ে লিখব এখানে দেখো সমাধান প্রথম লাইনে কি লিখতে হবে মাদ্রাসার লাইব্রেরিতে হাদিসের কিতাব আছে সমান সমান চুয়াল্লিশটি এই চুয়াল্লিশটি আমরা এখানে লিখে দেব তারপরে নিচের লাইনে লিখবে মাদ্রাসা লাইব্রেরিতে এখানে ডড্ড দিয়ে দেবে অন্যান্য বই আছে ঠিক আছে প্রথম বলেছে হাদিসের কিতাব আছে এতটি তারপরে বলেছে অন্যান্য বই আছে তো অন্যান্য বই আছে সমান সমান পঞ্চান্নটি সংখ্যা নিচে সংখ্যা বসিয়ে দিবে তারপরে লম্বা করে একটা টান দিবে টান দেওয়ার পরে এখানে প্রশ্ন করেছে কি এই মাদ্রাসা লাইব্রেরিতে মোট কতগুলি বই আছে মোট চাইছে সর্বমোট কতগুলি বই আছে তো এখন আমরা এখানে লেখবো কি মাদ্রাসার লাইব্রেরিতে বই আছে মোট সমান সমান চুয়াল্লিশের সাথে পঞ্চান্নকে আমরা কি করব যোগ করব। চারে আর পাঁচে নয় এখানে নয় বসে দিলাম আর চারে আর পাঁচে হলো কত নয় অর্থাৎ নিরানব্বইটি উত্তর নিরানব্বইটি ঠিক আছে এ হলো চার নম্বর অঙ্ক এটা তোমরা নিজে নিজে করবে করার পরে আমার অঙ্কের সাথে মিলাবে যদি মিলে যায় তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে ঠিক আছে আর যদি না হয় তাহলে আবারও লেখবে একবার দেখে লেখবে আর একবার মুখস্থ লেখবে প্রশ্ন দেখে লেখবে তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে তারপরে পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার কি প্রশ্ন করেছে একটি তাসবি নিয়ে তুমি সুবাহ ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লহ আখবার চৌত্রিশ বার পড়েছ ঠিক আছে তুমি কতবার তাসবি পড়েছ কতবার মানে হলো তুমি মোট কতবার তাসবি পড়েছ সমাধান কি উত্তর সুবাহান আল সমান সমান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ সমান সমান তেত্রিশ বার আর ল সমান সমান চৌত্রিশ বার এই সমান সমান নিচে সমান সমান সোজা থাকবে আর সংখ্যা নিচে সংখ্যা সোজা থাকবে তো লম্বা একটা টান দেবে টান দেওয়ার পর কী বলেছে এখানে লাস্টে কি চাইছে তুমি কতবার তাসবি করেছ মোট এখানে মোট দিয়ে দিলে চলবে ঠিক আছে মোট সমান সমান এটা আমরা এখন যোগ করব। দেখো এখানে তিন এখানে তিন ছয় এ ছয় আর চারে হলো দশ দশের শূন্য দশের শূন্য হাতে থাকে এক তো এক আমরা তিনের সাথে যোগ করব হলো চার চারে আর তিন হলো সাত সাতে আর তিনে কত দশ এই দশ আমরা বসিয়ে দিলাম অর্থাৎ এক শতবার তাহলে উত্তর কী হবে উত্তর এক শতবার ঠিক আছে এই অঙ্কটা তোমরা প্রশ্ন দেখি আগে নিজে নিজে করবে তারপরে আমার অঙ্কের সাথে মিলাবে যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না মিলে যায় তাহলে আমার প্রশ্নটা দেখে আমার অঙ্কটা দেখে তোমরা আরেকবার করবে করার পরে আরেকবার মুখস্থ করবে তাহলে ইনশাল্লাহ আর বাকি থাকবে না এবার দেখো ছয় নং প্রশ্ন ছয় নং কী প্রশ্ন করেছে ছয় নম্বর অঙ্ক আব্দুর রহিম তার গরিব প্রতিবেশীকে এখানে শব্দটা হবে কি গরিব শব্দটা গরিব হবে ঠিক আছে আব্দুর রহিম তার গরিব প্রতিবেশীকে ৪৫ টাকা সাহায্য হিসেবে দিয়েছে আব্দুর রহিমের বড় ভাইও ওই লোকটাকেই আবার কত দিল পঞ্চান্ন টাকা দিয়েছে আব্দুর রহিম যেই লোকটাকে পঁয়তাল্লিশ টাকা দিয়েছে তার বড় ভাইও ওই লোকটাকে পঞ্চান্ন টাকা দিয়েছে তো দুইজনে গরিব প্রতিবেশীকে মোট কত টাকা দিয়েছে এখানে মোট বলেছে তার মানে অঙ্কটা কী হবে যোগ হবে একটার সাথে একটা কী হবে যোগ হবে তো সমাধান দেখো আমরা কীভাবে অঙ্কটা সাজিয়ে লিখবো হ্যাঁ অঙ্ক সাজিয়ে না লিখলে নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে আর শুধু যদি সংখ্যা সংখ্যা যোগ করে দাও তাহলে নাম্বার পরিপূর্ণ পাওয়া যাবে না এই জন্য আমরা সবসময় সাজিয়ে লেখার চেষ্টা করব এখানে দেখো আব্দুর রহিম তার গরিব প্রতিবেশীকে দিয়েছে সমান সমান পঁয়তাল্লিশ টাকা আব্দুর রহিমের বড় ভাই গরিব প্রতিবেশীকে দিয়েছে সমান সমান পঞ্চান্ন টাকা ঠিক আছে সমান সমান এসে সমান সমান থাকবে এবং সংখ্যা এসে সংখ্যা থাকবে লম্বা একটা টান দিবে টান দেওয়ার পরে এখানে দেখো প্রশ্ন করেছে কি দুইজনে গরিব প্রতিবেশীকে মোট কত টাকা দিয়েছে তো আমরা লাগবো কি দুইজনে গরিব প্রতিবেশীকে দিয়েছে মোট এক টাকা এটা কীভাবে বের হলো আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর সাথে পঞ্চান্নকে যোগ করেছি দেখো উপরে পাঁচ নিচে পাঁচ পাঁচে মাছে মিলে দশ দশের শূন্য হাতে থাকে এক তারপর দেখো এখানে চার একে আর চারে পাঁচ নিচে হলো পাঁচ তাহলে পাঁচে মাছে কত হয় দশ দশ বসিয়ে দিলে একশো হয়ে গেল তাহলে দুজনে কত টাকা দিয়েছে এক শত টাকা উত্তর এক টাকা উত্তরটা এভাবে লিখবে ঠিক আছে আর সেম এ অঙ্কটাও প্রশ্ন কয়েকবার পড়বে পড়ার পরে নিজে নিজে বুঝবে তারপরে নিজে করার চেষ্টা করবে নিজে অঙ্ক করার পরে আমার যে অঙ্ক করেছি আমি এটার সাথে মিলাবে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তাহলে আমারটা দেখে আরেকবার করবে পরে আরেকবার মুখস্থ করবে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলেছে মাহফুজ আঠারো টাকা দিয়ে এখানে দিয়ে হবে ঠিক আছে আঠারো টাকা দিয়ে একটি টুপি ও পঁচাত্তর টাকা দিয়ে একটি কিতাব কিনল ভালো করে খেয়াল করো একটা টুপি কিনলো আঠারো টাকা দিয়ে আর একটা কিতাব কিনল পঁচাত্তর টাকা দিয়ে এগুলো কিনতে সে মোট কত টাকা খরচ করলো মোট বলেছে এখানে মোট চাইছে ঠিক আছে তার মানে কি হবে এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে কী হবে যোগ হবে তো সমাধান দেখো আমরা কীভাবে সাজিয়ে লিখি দেখো মাহফুজ কিতাব কিনলো সমান সমান পঁচাত্তর টাকা তারপরে মাহফুজ টুপি কিনলো সমান সমান আঠারো টাকা এখন তো প্রশ্ন জাগতে পারে যে হুজুর এখানে তো মনে করেন এখানে লেখা আছে প্রথমে লেখা আছে আঠারো টাকা একটি টুপি কিনলো তো এটা উপরে থাকবে পরে না পঁচাত্তর টাকা নিচে থাকবে ঠিক আছে তো পঁচাত্তর সংখ্যা যেহেতু বড় এই জন্য এটাকে উপরে দেওয়া হলো ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ মাহফুজ কিতাব কিনলো সমান সমান পঁচাত্তর টাকা তারপর মাহফুজ টুপি কিনলো সমান সমান আঠারো টাকা একটা টান দিয়ে নিচে কী লিখতে হবে নিচে লিখতে হবে এখানে দেখো এখানে কী চাইছে এগুলো কিনতে সে মোট কত টাকা খরচ করলো ঠিক আছে তো আমরা লিখব কি মাহফুজ খরচ করলো মোট তিরানব্বই টাকা তিরানব্বই কোথা থেকে আসলো এই পঁচাত্তরের সাথে আঠারো আমরা কি করেছি যোগ করেছি যোগ করে দেখো পাঁচে আর আটে কত তেরো তেরোর তিন হাতে আছে এক একে আর সাথে হয় কত আট আটে আর একে নয় তিরানব্বই টাকা তোর তিরানব্বই টাকা ঠিক আছে এটাও তোমরা নিজে নিজে করার পরে আমার এটার সাথে তোমরা মিলাবে ঠিক আছে তারপরে দেখো আট নাম্বার অঙ্ক একদম অনুশীলনী চার এর শেষ অঙ্ক হল এইটা আট নাম্বার অঙ্ক এই অঙ্কতে কী প্রশ্ন করেছে কি বলেছে দেখো মনোযোগ দিয়ে শোনো একটি ঝুড়িতে পঁচাত্তরটি লিচু ও পঁচিশটি আম আছে একটা ঝুড়ির মধ্যে লিচু আছে পঁচাত্তরটি আর আম আছে পঁচিশটি আম লিচুর দোনোটাই একটা ঝুড়ির মধ্যে রাখা হয়েছে ঠিক আছে ওই ঝুড়িতে মোট কতগুলো ফল আছে এখানে মোট চেয়েছে অর্থাৎ আম আর লিচু মিলে মোট কয়টি হল সেটা চেয়েছে ঠিক আছে তো আমরা এখানে সমাধান দেখো উপরের লাইনে লিখতে হবে কি ঝুড়িতে লিচু আছে সমান সমান পঁচাত্তরটি তারপরে লিখতে হবে ঝুড়িতে আম আছে সমান সমান পঁচিশটি একটা টান দিয়ে নিচে কি লিখবে নিচে এখানে কি প্রশ্ন করেছে দেখো ওই ঝুড়িতে মোট কতগুলো ফল আছে তো আমরা লাগবো কি ঝুড়িতে ফল আছে মোট একশোটি একশো কোথা থেকে বের করবো এ পঁচাত্তরের সাথে আমরা পঁচিশ গুণ যোগ করবো কি করবো পাঁচে পাঁচে দর দশের শূন্য হাতে আছে এক একে আর সাথে আট আট আর দুই দশ ঠিক আছে তাহলে কত হলো এক ছটি উত্তর এক শতটি হুম এই অঙ্কটাও তোমরা নিজে নিজে প্রশ্ন কয়েকবার পড়বে পড়ার পরে বুঝবে তারপর নিজে নিজে করার চেষ্টা করবে যখন একবারেই দেখতেছো পারতেসেন তখন আমার অঙ্কর সাথে তোমরা কী করবে মিলাবে তো প্রিয় ছাত্রবাহীরা এই ছিল আমাদের অনুশীলনী চার এর প্রশ্নের অঙ্কগুলো এক থেকে আট নং প্রশ্নের অঙ্কগুল ঠিক আছে তো এক থেকে আট পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম আমার পরবর্তী প্রত্যেকটা ক্লাস পেতে প্রত্যেকটা অনুশীলনী পাওয়ার জন্যে অবশ্যই অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। যাতে করে আমার প্রত্যেকটা নতুন ক্লাস তোমাদের নিয়ে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে তো সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরক